তিন দিন ধরে সমানে বৃষ্টি চলছে জলপাইগুড়িতে আকাশ জুড়ে মেঘ রাস্তায় একটাও রিক্সা নেই মেয়েরা কেউ আজ হোস্টেল থেকে বেরিয়ে কলেজে যাওয়ার নাম করছে না দীপার কিছু ভালো লাগছিল না জানালায় বসে সে শূন্য চোখে রাস্তা একতলা বাড়িগুলো ভিজতে দেখছিল আর এক মাস বাদে ফাইনাল পরীক্ষা সবকটা পেপারে নোটস নেওয়া শেষ শুধু পড়া আর লেখার বাইরেও অন্য কিছুতে সে মন দেবার আগ্রহ পায় না আজকাল তার বিরুদ্ধে এতদিনের যে অভিযোগ তা এখন একদম নিয়ে গিয়েছে দীপার ছেলেদের সঙ্গে আড্ডা মারে না রাস্তায় দাঁড়িয়ে গল্প করে না অদ্ভুত গাম্ভীর্যোকে সবসময় ঘিরে থাকে ওর এই পরিবর্তন ছেলেরা বুঝতে পারে না মেয়েরা জল্পনা করে নতুন রুমমেট পর্যন্ত কথা বলার বেশি চেষ্টা করে না প্রয়োজনের বাইরে কথা বলতে যে চায় না তার সঙ্গে আড্ডা মারতে চায় কে টিপুস টিপুস বৃষ্টি পড়তে পড়তে একসময় থমকালো মেঘ নেমে এসেছে নিচে রাস্তায় কয়েকটা মানুষ দিন দুপুরে সন্ধে হামা দিচ্ছে এই সময় দারোয়ান এসে খবর দিল দীপা দিদি আপনার গেস্ট দীপা মুখ ফেরালো এই কয় মাসে কোনো গেস্ট তার কাছে আসেনি এমনকি অমরনাথ নিত্যান্ত বাধ্য না হলে আসেন না প্রতুলবাবুর মৃত্যুর দিন সাতেক বাদে সে যখন আবার হোস্টেলে ফিরে আসতে বাধ্য হয়েছিল তখন একদিন হরদেব ঘোষাল এসেছিলেন কলেজ থেকে ফিরে দীপা শুয়েছিল খাটে খবর পেয়ে নিচে নেমে এসেছিল খোলা চুলে আঁচল গলায় জড়িয়ে হরদেব বসেছিলেন গেস্টরুমে তাকে দেখা বলেছিলেন বলেছিলেন এসুমা তোমাদের বাগানের বাড়িতে গিয়ে শুনলাম তুমি হোস্টেলে ফিরে এসেছ দরকারটা খুবই জরুরি শোক তো কম নয় আর কার জন্য শোক তাও তো দেখতে হবে শহরের কোনো মানুষ নেই যিনি ওকে চিনতেন না তার কাজ বলে কথা দীপা স্থির চোখে তাকালো কোনো কথা বলল না হরদেব সেটা লক্ষ্য করে জিভ জাটলেন না মানে তুমি তো ও বাড়ির বউ অস্বীকার যতই করো আইন মানবে না যতক্ষণ ডিভোর্স না হচ্ছে আমি অবশ্য জানি না স্বামী মারা যাওয়ার পর স্বামীর সংসারের সঙ্গে সম্পর্ক অস্বীকার করতে আদালতে গিয়ে ডিভোর্স চাইতে হয় কিনা পাঁচজনেও কথা শোনাতে ছাড়বে না দীপা এবারও জবাব দিল না হরদেব অস্বস্তিতে পড়লেন শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন শোনো মা তুমি ও বাড়ির বউ তোমার শ্বশুরের কাজের সময় তোমার গিয়ে দাঁড়ানো উচিত উচিত আজ যার কাজের ব্যাপারে আমাকে বলতে এসেছেন তিনি কিন্তু তার ছেলের কাজের সময় আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করেননি ও আসলে তখন তো প্রথম প্রথম রক্ত গরম ছিল আজ আমাকে আনা পই পই করে বলে দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার রক্ত এখন ঠান্ডা হয়ে গিয়েছে আপনাকে কি বলল মানে হরদীপ থতমত শুনুন ওই মানুষটিকে আমি কোনো দিন শ্রদ্ধা করতে পারবো না তাই তার শ্রাদ্ধের সময় আমি অশ্রদ্ধা নিয়ে উপস্থিত থাকতে চাই না তাছাড়া এইসব ব্যাপার নিয়ে কেউ আমার কাছে আসুক তা আমি একদম চাই না দীপা ফেরার জন্য পা বাড়ালো হরদেব বলে উঠলেন শোনো দীপা দাঁড়ালো মুখ ফেরালো চোখে জিজ্ঞাসা এবং কিছুটা বিরক্তি প্রতুলের সম্পত্তির দাবি কি তুমি করছো না না কিন্তু সেটা কাগজে কলমে হলে ভালো হয় না না দিপা মাথা নালো আমি যদি লিখে দিই সম্পত্তি আমি চাই না তার মানে দাঁড়াবে ওই সম্পত্তি মালিকানা আমার ছিল আমি সেটুক ভাবতেও চাই না আমি লিখে দেব না কিন্তু কোনো দিন দাবি করতে আসবো না তাহলে কেউ তো বিক্রি করতে পারবে না মানে যে মালিকানা নিয়ে আইনসম্মত করতে তোমার লেখা কাগজ তো দরকার হবে আমি অপরাগ কিন্তু ধরো পরে যদি তোমার মতের পরিবর্তন হয় হওয়ার কোনো সম্ভাবনা নেই হরদেব হাসলেন উত্তম তোমার অহংকার দেখে বেশ ভালো লাগছে কিন্তু প্রতুল জীবিত থাকতে তোমার বাবা যে টাকা তার কাছ থেকে নিয়ে ব্যাঙ্কে রেখেছিলেন যা সুদের টাকায় তোমার এই পড়াশোনা চলছে সে ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো জানতে ইচ্ছে করছেন টাকাটা বাবা নিয়েছিলেন আমি নিইনি আমি জানলাম বাবা আমার পড়ার খোঁজ দিচ্ছেন তা তিনি চুরি করে না ডাকাতি করে দিচ্ছেন তার আমার জানার দরকার আছে বলে মনে করি না এই ঋণ আমি শোধ করব এমন অহংকার আমার নেই তবে যে টাকা আমার পড়ার জন্য উনি দিচ্ছেন তা ভবিষ্যতে ফিরিয়ে দেব এমন আস্থা নিজের উপর আছে ব্যানার্জি বাড়ির বউ হয়ে তুমি চাকরি করবে আতকে উঠলো হরদেব প্রথম কথা আমি কারো বাড়ির বউ নই আর শিক্ষা যদি চাকরির উপযুক্ত হয় তাহলে সেই চাকরি করতে কোনো লজ্জা নেই বাড়ির বউরা চাকরি করলে দোষ হবে কেন বাইরের পাঁচটা লোকের সঙ্গে কাজ করতে হবে না তাদের দৃষ্টিতে কু থাকতে পারে চমৎকার বাড়ির ছেলে যদি সারা জীবন লামপট্ট করে তাতে কোনো দোষ নেই বাড়ির মান যায় না তার চোখে যদি নিজের বৌমা পর্যন্ত একটা ভোগের সামগ্রী হয় তাতে কোনো দোষ হয় না না আপনাদের এই প্রাগৈতিহাসিক কথাবার্তা শুনলে আমার বমি পায় আপনি আসুন সে আর দাঁড়ায়নি বড় বড় পা ফেলে উপরে উঠে এসেছিল হরদেব তারপরে আর আসেননি কোনো গেস্ট এরপরে দেখা করতে আসেনি তার সঙ্গে আজ এই ভিজে মেঘের দুপুরে কি আসতে পারে অমরনাথ নিশ্চয়ই এই আবহাওয়া এতদূর ঢেঙিয়ে আসবেন না দীপা ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে এলো সিঁড়ি দিয়ে নামতে নামতে বর্দির সঙ্গে দেখা হয়ে গেল তার বর্দি বললেন দুটি ছেলে এসেছে তোমার সঙ্গে দেখা করতে কি ব্যাপার দীপা বুঝতে পারছিল না বর্দির মুখের দিকে তাকিয়ে বললেন আমি কিছু জিজ্ঞাসা করিনি যদি প্রয়োজন মনে করো তবেই কথা বলতে পারো মাথা নেড়ে নিচে এলো দীপা রুমে ঢুকে সে তাজ্জব হয়ে গেল ওরা বসেছিল দেখা মাত্র প্রায় লাফিয়ে উঠল দুজনেরই মুখে হাসি দীপা জিজ্ঞাসা করল তোরা বিশু বলল তোর সঙ্গে দেখা করতে এলাম খোকন হাসল লেডিস হোস্টেলে কখন আসেনি তো কেমন লজ্জা লজ্জা করছিল দীপা ওর বলার ধরণে হেসে ফেললো কেন বাহ এত মেয়ে একসঙ্গে কখনো দেখেছি নাকি খোকন জবাব দিল বিশু ঘাড় ঘুরিয়ে তাকে প্রশ্ন করলো এসব অবধি কটা মেয়ে দেখেছিস খোকন মাথা নাড়ল তা সত্যি মেয়েরা সব কোথায় রে কাউকে চোখে পড়ছে না শুধু বিশাল এক ভদ্র মহিলা চোখ পাকিয়ে জিজ্ঞাসা করলেন দীপাবলির সঙ্গে জরুরি দরকার আছে আমি কোনো মতে হ্যাঁ বলতেই চলে গেলেন দীপাবলিও বর্দি বস্তরা ওরা মুখোমুখি বসলে বিষু পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। এখানে ধনও যাবে একটাও ওস্টে দেখতে পাচ্ছি না ধরানোই ভালো সে কিরে এটা কলেজ না স্কুল হোস্টেল মেয়েদের তো কখনোই এদেশে অ্যাডাল্ট ভাবা হয় না এলি কেন খোকন জবাব দিল তোকে দেখতে ভ্যার নিশ্চয়ই কোনো কারণ আছে সে কিরে তুই দাড়ি গোফ কামিয়েছিস খোকন আবার লাজুক হাসি হাসলো আমরা চলে যাচ্ছি কোথায় মিলিটারিতে দীপা অবাক হয়ে গেল কি বাজে কথা বলছিস এবার বিষু বলল না রে কথাটা সত্যি আমাদের পড়াশোনা হবে না বাবার পয়সা নষ্ট করে কোনো লাভ নেই পরের ভাই বোনদের জন্য ওটা খরচ হোক এমনিতে কোথাও চাকরি পাবো না স্কুল ফাইনাল পাশ বলে হয়তো অনেক কষ্টে শ্যামলদার মতো একটা চাকরি জুটতে পারে চা বাগানে কিন্তু তার জন্য হা করে পড়ে থাকার কোনো মানে হয় না বাড়িতে দিন রাত খোঁচাচ্ছে একটা কিছু যেন করি তাই দুজনে ঠিক করেছিলাম মিলিটারিতে জয়েন করব। তিন চার দিন এসে পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি আজ সন্ধেবেলা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে রওনা হব ভাবলাম তোকে জানানো দরকার কবে দেখা হবে কে জানে তাই চলে এলাম খকুন প্রশ্ন করলো আমরা না বলে চলে গেলে তুই দুঃখ পেতিস না ধূর আমি বিশ্বাসই করি না তোদের মিলিটারিতে যাবি বললেই হলো কথা বলতে বলতে দীপার নজরে পড়লো দরজার গোড়ায় দুটো পুরোনো সুটকেস রয়েছে বিশু সেটা লক্ষ্য করে বলল এবার বিশ্বাস হয়েছে ওর মধ্যে সমস্ত কাগজপত্র আছে সন্দেহ না গেলে দেখাতে পারি দীপা গালে হাত দিল ওরা এখনও সেই অর্থে বড় হয়নি বিশু যদিও কিছুটা ব্যক্তিত্ব পেয়েছে খোকন মোটেই নয় ওর মুখে এখনও সারল্য লেগে আছে মিলিটারিতে জয়েন করার বয়স হয়েছে কিনা তাতেও সন্দেহ আছে পড়াশোনায় ভালো ছিল না দু এক বছরের বড় হতে পারে কিন্তু তাই বলে কোনো কিছু না ভেবে একেবারে মিলিটারিতে দীপার মন খারাপ হয়ে যাচ্ছিল আংড়া ভাষা নদীতে মাছ ধরতে যাওয়া হাটে ঘুরে বেড়ানোর ছবিগুলো চট করে মনের সামনে চলে এলো সে জিজ্ঞাসা করলো বাবা মা আপত্তি করেনি বিষু বলল দিন রাত যারা বগর বগর করতো ভবিষ্যৎ অন্ধকার বলে খবরটা পেয়ে যদি একটু মন খারাপ অথবা কান্নাকাটি করে তাহলে তা নিয়ে মাথা ঘামিয়ে কী হবে যাক যে জন্য এসেছি আমাদের ট্রেন সন্ধেবেলায় তুই কি আজ কলেজে যাবি মাথা খারাপ কলেজে আজ রেনিডে এটা আবার বৃষ্টি কি চা বাগানে এর চেয়ে বেশি বৃষ্টি দেখিস তুই হোস্টেল থেকে আমাদের সঙ্গে বাইরে বেরোতে পারবি কোথায় যাব এখানে ওখানে আমরা তিনজন একসঙ্গে দুপুরে কোনো হোটেলে খাব বিষু বলল দারুণ খোকন হাসলো তোর সঙ্গে কোনোদিন হোটেলে গিয়ে বসিনি সেটা আজ হয়ে যাবে তুই আমাদের ফেয়ারওয়েল দিবি দীপু চল হঠাৎ দীপা তীব্র আকর্ষণ বোধ করল এই দুটি ছেলের সঙ্গে সে জ্ঞান হবার পর থেকে একসঙ্গে বড় হয়েছে অনেক ঝগড়া জাটি মান অভিমান আনন্দের শরিক হয়েছে একটু বড় হবার পর এদের সঙ্গে মেশার কারণে বাড়ির লোকের কাছে বকুনি খেতে হয়েছে এরাই তার বিয়ের রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় শব্দ করে কেঁদে উঠেছিল এখন এই যৌবনের প্রথম পোহরেও এরা তার বন্ধু আর এই বন্ধুত্বের কোনো স্বার্থ নেই প্রেম ভালোবাসা জাদুটি নারী পুরুষের মধ্যে এই বয়সে গড়ে উঠে তা কখনো মাথায় আসেনি জলপাইগুড়ির রাস্তায় ছেলেদের সঙ্গে সাদা মাটা কথা বলার দায় তাকে অনেক অভিযোগের সামনে দাঁড়াতে হয়েছে এখন কলেজে কোনো ছেলে দৃষ্টি দেখলেই অস্বস্তি হয় ছেলেরা এই বয়সে সহজ চোখে তাকাতে পারে না অথচ দুইজন একই রকম হয়ে গেছে ওরা মিলিটারিতে চলে গেলে সে দুজন ভালো বন্ধুকে হারাবে অথচ এতদিন সে এদের কোনো খবর করেনি চিঠি দেওয়ার কথা মনে আসেনি অথচ চলে যাওয়ার মুহুর্তে ওরা তো মনে করে এসেছে দীপা মাথা নাড়ল চল তাহলে আমি বর্দিকে বলে আসি তোদের কাছে টাকা পয়সা আছে একশো টাকা করে আছে খোকন জানালো থাক আমি দেখছি কি আনতে পারি আজ আমি তোদের খাওয়াবো দীপা উঠে পড়ল বর্দির মুখোমুখি হয়ে দীপা খুব সহজ গলায় বলল আমি একটু বেরোবো ভদ্রমহিলা শরৎচন্দ্র পড়ছিলেন চোখ তুলে জানতে চাইলেন কোথায় ওই যাদের দেখলেন ওদের সঙ্গে চা বাগানে আমাদের বাড়ির গায়ে থাকে ওরা আজ মিলিটারিতে চাকরি নিয়ে চলে যাচ্ছে যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে চায় মিলিটারিতে ওইটুকু ছিলে নিশ্চয়ই বদ পড়াশোনা ইতি দিয়েছে কোনো গতি নেই তাই ঠিক আছে যা ভালো বোঝো করো কিছুদিন তো বেশ লক্ষ্মী মেয়ের মতো ছিলে যাও কেউ জিজ্ঞাসা করলে বলবে ভাই বন্ধু বলার দরকার নেই বর্দি বইয়ের পাতায় চোখ রেখে হঠাৎ মুখ তুলে দীপাকে ডাকলেন শোনো দীপা দাঁড়ালো বড়দি জিজ্ঞাসা করলেন বন্ধু বললে কি ধরনের বন্ধু দীপা বড় চোখে তাকালো তারপর বলল আমরা কখনো ভাবিনি কে ছেলে কে মেয়ে বর্দি হতবাক কথা না বলে ঘান নাড়তে পারলেন শুধু দীপা বেরিয়ে এলো বুদ্ধি করে রুমমেটের কাছ থেকে ছাতা চেয়ে এনেছিল দীপা রাস্তায় বেরিয়ে বলল যাচ্ছেলে আবার বৃষ্টি আসছে তোদের সঙ্গে ছাতা নিয়ে ভিজে যাবি বিষু বলল ঘন্টা দুয়েকের মধ্যে বৃষ্টি নামবে না কি করে বুঝলি মেয়েদের চরিত্র আমি জানি বাস দীপা শব্দ করে হাসল এবং তখনই তার মনে পড়লো অনেক মাস পরে সে এভাবে হাসতে পারল সে জিজ্ঞাসা করলো মিলিটারিতে গিয়ে তোরা কোথায় থাকবি জানি না কলকাতার ফোর্ট উইলিয়ামে দেখা করতে বলেছে তোরা দুজন একসঙ্গে থাকবি কি জানি হয়তো না কিছুদিন একসঙ্গে থাকতে পারি ওই যখন ট্রেনিং হবে তারপর আমি হয়তো আসামে আর ও হয়তো পাঞ্জাবে দীপা নিশ্বাস ফেলল তোদের সঙ্গে আমার দেখা হবে তো খোকন বলল বা হবে না কেন বছর ছুটি পাবো তো বাবা যতদিন চা বাগানের চাকরি করবে ততদিন দেখা হবেই আর তুই যদি অনেক পড়াশোনা করে মাস্টারনি হয়ে যাস আর তখন যদি আমাদের মতো অশিক্ষিত মানুষের সঙ্গে কথা না বলিস খোকন কথা শেষ করতে পারলো না তার আগেই দীপা প্রায় চিৎকার করে উঠল এক থাপ্পড় খাবি বলেই চারপাশে তাকালো ওরা এখন রূপশ্রী সিনেমার সামনের রাস্তায় ভাগ্যিস এখন পথে তেমন মানুষ নেই বলে এই নিয়ে আবার গল্প চালু হতো বিষু বলল তুই জলপাইগুড়ি রাস্তাঘাট চিনে গিয়েছিস না রে কিছুটা কয়েকদিন থাকলেই জানা যায় বৃষ্টি পড়া শুরু হলো আচমকা ওরে দৌড়ে থানার সামনে রুবি বোর্ডিংয়ের বারান্দা উঠে পড়ল দীপাইল ধীরে সুস্থে এসে জিজ্ঞাসা করলো ভিজেছিস তো ওরা অল্প ভিজেছিল বিষু রুমালে চুল মুছে চিরুনি চালালো এবার বৃষ্টি জোরে পেয়েছে দীপা বলল মেঘেরা তাহলে মেঘদের মতোই চলে খোকান এ ওপাশ তাকিয়ে বলো বৃষ্টি এখনই থামবে বলে মনে হয় না খেয়ে নিলে হয় তোর খিদে পাইনি বিশু এখানে ভাত পাওয়া যায় বিষু জিজ্ঞাসা করলো উত্তরটা দীপারও জানা নেই সে ভেতরে পা বাড়ালো বেশ কয়েকটা টেবিল চেয়ার অনেকটা রেস্টুরেন্টের মতো একটা কাউন্টার রয়েছে কিন্তু কোথাও কোনো মানুষ নেই একটা অদ্ভুত গন্ধ ভাসছে বাতাসে অনেকটা রসুনের মতো মনে হলো দীপার সে পাশোপাশ তাকাচ্ছে এমন সময় একটি পৌর লোক সামনে এসে দাঁড়ালো কিছু বলবেন দিদি আপনাদের এখানে ভাত পাওয়া যায় অবশ্যই বর্ডাররা তো এখানে এসে খান কজন আছেন তিনজন কি খাবেন বলুন ভাত ডাল এঁচড়ের তরকারি বেগুন ভাজা ভেন্ডি রুই কাতলা চিতল মাছ এমনকি কই মাছ পর্যন্ত পাবেন এখানে ভাত ডাল ভাজা তরকারি আর চিতল মাছের কত দাম রিপিটটা হলো আড়াই টাকা তাই দিন তিন জায়গায় দীপা দশ টাকা নিয়ে বেরিয়েছিল হোস্টেল থেকে খুব তৃপ্তি করে খেল ওরা দুজন চিতল মাছের পেটি প্লেট ছাপিয়ে গিয়েছে খোকন বলল এরকম মাছ জীবনের বাড়িতে খায়নি রে দীপার খুব ভালো লাগছিল ওরা ভাত এবং ভাজা আবার নিলে ওর মনে ভয় ঢুকল যদি দশ টাকার বেশি খরচ হয়ে যায় তাহলে মুশকিলে পড়তে হবে কিন্তু বিল এলো মাত্র সাড়ে আট টাকার বিষু বলল দীপা আজকের এই দুপুরের খাবার আমি চিরকাল মনে রাখব। দীপা বলল বাড়িয়ে বলিস না তোরা যখন প্রথম মাইনে পাবি তখন আমার নাম করে খেয়ে নিস তাহলেই আমার ভালো লাগবে হঠাৎ বিষু ঝুঁকে পড়ল দীপা তোকে একটা কথা বলবো বল দীপার মনে হলো বিশু খুব একটা স্বাভাবিক নয় আমরা তোর বন্ধু আমাদের কথা শুনবি বল না তুই আবার বিয়ে থাক করে সংসারই হবি বুঝলি তুই তো নিজেকে কখনো বিধবা বলে মনে করিস নি তাই চাকরি পেলে কাউকে বিয়ে করে ফেলিস না পেলে করবো না বলছিস টাকা না থাকলে কেউ পাত্তা দেয় না বুঝলি খোকন বলল আমরা যখন চাকরি করে টাকা জমাবো তখন সবাই আমাদের পাত্তা দেবে মিষ্টি আবার বন্ধ হলো দীপা দাম মিটিয়ে দিচ্ছিল বিশুর প্রবল আপত্তি সে কিছুতেই রাজি নয় হোস্টেলে তারা নিচক ঠাট্টা করেছিল কিন্তু দীপা ওকে আমলেই নিচ্ছিল না এখন কাউন্টারে ক্যাশিয়ার এসেছেন দীপার হাত থেকে টাকা নিয়ে ভদ্রক বললেন তোমাকে খুব চেনা মনে হচ্ছে কোন পাড়ায় থাকো দীপা গম্ভীর হয়ে গেল কদমতলায় হ্যাঁ এদিক দিয়েই তো তোমাকে রোজ কলেজে যেতে দেখি কলেজে পড়ো তো বাবার নাম কি বাড়ির ঠিকানা বলো তো কেন আপনার কি দরকার বলছি এরা তোমার আত্মীয় হয় হ্যাঁ জলপাইগুড়ির কোনো মেয়ে আমাদের হোটেলে এসে খাওয়া দাওয়া করে না কোনো চায়ের দোকানে একটা মেয়েকেও দেখবে না ছেলেদের সঙ্গে বসে চা খেতে সবাই ভাবে বদনাম হয়ে যাবে লোকে ছিচি করবে তুমি যেভাবে ওদের সঙ্গে এসে এখানে খাওয়া দাওয়া করলে তাতে আমার ভালো লাগলো তোমার বাবার সঙ্গে একটু কথা বলবো বদনাম করতে পারবেন বলে ফেরত পয়সা নিয়ে দীপা ঘুরে দাঁড়ালো ওরা রাস্তায় পা দিতেই খোকন বলল যাহ মৌরি নিলাম না বলে সে দৌড়ে ভেতরে চলে গেল রাস্তা ভিজে মেঘেরা আরও ঘন এমন সময় হাওয়া বইল দীপা দেখলো শো শো করে মেঘেদের নাকাল করছে ওপরের বাতাস মুখ নামিয়ে বলল বাঙালিরা চল্লিশ পেরিয়ে গেলে কেমন খেকুড়ে হয়ে যায় কারো ভালো দেখতে পারে না বিশু হঠাৎ জিজ্ঞেস করলো হঠাৎ ওই দেখলি না আমার ঠিকুজি চাইছিল এই দাঁড়া পেছন থেকে চিৎকার করলো খোকন সে হোটেল থেকে বেরিয়ে দৌড়ে আসছিল বাবু পাড়ার মুখে এসে ধরে ফেলে জোরে জোরে নিঃশ্বাস নিল ওহ দারুণ ব্যাপার দীপার একটা হিল্লে হয়ে গেল মানে দীপার কপালের সঙ্গে সঙ্গে ভাত জমল হোটেলের ওই লোকটা তোর ঠিকানা জানতে চাইছিল কেন জানিস ওর এক ভাইপো কি দিল্লিতে চাকরি করে স্মার্ট সংস্কারবিহীন অথচ ভদ্র বাঙালি মেয়ে না পেলে বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছে তোকে দেখে কাকার খুব পছন্দ হয়েছে আমাকে তোর কথা জিজ্ঞাসা করছিল তুই কি বললি তুই বাঙালি ছেলে বিয়ে করবি না বিশু শব্দ করে হেসে উঠল খোকন বলল আর কিছু মাথা এলো না যে দীপা বলল তোর মাথাটা বড্ড ছোট। কোথায় যাবি বল এই সময় একটা রিক্সাওয়ালা নেতাজি পুলের দিক থেকে দ্রুত গতিতে আসতে আসতে থানার সামনে সে দাঁড়ানো একজনকে যেচিয়ে বলে গেল ঘাট বন্ধ হওয়া গিয়া দীপা বিশুকে জিজ্ঞেস করলো ঘাট বন্ধ হয়ে গেছে মানে তোর আজ আসিস নি কখন জবাব দিল হ্যাঁ কিন্তু ভয় করছিল তিস্তা কত চড়া হয়ে গিয়েছে কি কালো কালো ঢেউ দু দুবার উল্টে যেতে যেতে বেঁচে গেল নৌকো দীপা পা চালালো রাস্তা এখন কিছু লোক বৃষ্টি নেই বলেই যে যার কাজ সারতে বেরিয়েছে মিনিট আটেকের মধ্যে তিস্তার পারে পৌঁছে ও চক্ষু স্থির তিস্তা এখন সমুদ্রের মতো হয়ে গিয়েছে শুধু জল আর জল খেয়াপাড়াপাড় তো বন্ধ হয়েই গেছে কাছারির ঘাট থেকে দোকানদাররা জিনিসপত্র শোনাতে আরম্ভ করেছে পুলিশের লোক চোঙা নিয়ে ঘোষণা করছে যে কোনো মুহূর্তে বন্যা আসতে পারে সবাই যেন সতর্ক থাকে একটা নদীর চেহার এমন হিংস্র হতে পারে না দেখলে কল্পনা করতে পারতো না দীপা সেগুলো ভাগ্যিস তোরা সকাল সকাল পার হয়ে এসেছিলি বিশু ততক্ষণ একটা বুড়ো মতো লোকের সঙ্গে কথা বলতে চলে গিয়েছিল ফিরে এসে বললো তাড়াতাড়ি পাচালা খোকন জানতে চাইল কেন জল বাড়লে ট্রেন বন্ধ হয়ে যেতে পারে মণ্ডল ঘাটের ওদিকে অলরেডি লাইনের উপর জল উঠে গেছে খুব মুশকিলে পড়ে যাবো তাহলে কিন্তু এখন তো কোনো ট্রেন নেই আমরা বাসে যাব বাসে শিলিগুড়ি ওখান থেকে নর্থ বেঙ্গল এক্সপ্রেস ধরব ঘাটের সামনে দাঁড়িয়ে থাকা দুটো রিকশা ধরতেই বৃষ্টি থামলো ইলসিগুড়ি সামনে রিক্সায় দীপা বসেছিল একা হোস্টেল থেকে সুটকেস নিয়ে ওরা কদমতলা মোড় থেকে বাসে উঠবে প্রায় সমবয়সী ওই দুটো ছেলের যে স্বাধীনতা দেশে আছে তা সেটা নেই রাস্তা খারাপ হবে এই আশঙ্কা ওরা স্বচ্ছন্দে পদবদল করে ফেলতে পার লাগাম হয়তো তাতে নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় মেয়ে সে স্বাধীনতা না থাকায় জেনে শুনে নিশ্চিত আত্মহত্যার দিকে এগোতে হয় একা রিকশায় ত্রিপল ঘেরা সিটে বসে হঠাৎ খুব বোধ করছিল দীপা ওরা চলে যাবে মিলিটারিতে গিয়ে ওরা কি আমার সহজ থাকবে বরেন বসুর লেখা রং রুট পড়েছে সে হোস্টেল থেকে সুটকেস নিয়ে কদমতলার মোড়ে বাস স্ট্যান্ডে পৌঁছে দেখা গেল খবর এখানেও পৌঁছেছে সন্ধেবেলা লোকাল ট্রেন ধরে শিলিগুড়িতে পৌঁছে যারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে উঠে যাবে কলকাতায় যাবে বলে ঠিক করেছিল তাদের কিছু কিছু চলে এসেছে এখনই বাস স্ট্যান্ডে বৃষ্টি পড়ছিল বিশ্ব আর খোকন এর মধ্যে ভিজে একসা ছাতি মাথায় নিয়ে দাঁড়িয়েছিল দীপা দু দুটো বাস একসঙ্গে শিলিগুড়িতে যাচ্ছে সুযোগ পেয়ে ট্যাক্সিওয়ালারা দর হাঁকছে চিকার চাচামেচিতে কান পাতা যাচ্ছে না প্রায় মারপিট করে ড্রাইভারের কেবিনে ওরা দুটো জায়গা করে নিয়ে জানাল দিয়ে মুখ বের করলো ওরা কি বলল দীপা শুনতে পাচ্ছিল না কাদা ও একটু এগিয়ে গেল খোকন চিক্কার করলো কখনো ভুলে যাবি না তো দীপা মাথা নাড়ল আর সঙ্গে সঙ্গে বিষু ধমকে উঠল। এক খবরদার এখন তুই কাঁদবি না হাসতে গিয়ে দীপা আবিষ্কার করলো ঝড়ের মতো সমস্ত শরীর কাঁপিয়ে কালনা উঠে আসছে গলায় সে ঠোঁট কামড়াল সে ওদের দিকে তাকাতে পারছিল না এবং তখনই বাসটা চলতে শুরু করল। ওরা কিছু চেঁচিয়ে বললো কিন্তু দীপা মুখ তুলে তাকালো না বাস যখন শিল্প সমিতি পাড়ার দিকে বাঁক নিয়েছে তখনও মুখ ঘুরালো না কোনো মতে নিজেকে সামলে ছাতি মাথায় সে হোস্টেল ফিরতে লাগলো আর তখনই চেঁচামেচি শুরু হলো রাস্তায় সামান্য লোকজনও দৌড়ে পালাচ্ছে দুপাশের বাড়িগুলোর ব্যস্ততা শুরু হয়ে গেছে দীপা প্রথমে কারণটা বুঝতে পারছিল না এই সময় একজন চিৎকার করে উঠলো তাড়াতাড়ি বাড়ি যান বন্যা আসছে শহরের মাঝখানে বন্যা হঠাৎ নজর পড়লো দুপাশের ড্রেন দুটো খোলা জলে ভর্তি হয়ে গিয়েছে এই জল তিস্তার দীপা দৌড়াতে লাগলো পাহাড়ি পাড়ার মোড় থেকে ওদের হোস্টেল আসতে একদমই ভিজে গেল সে হোস্টেলে গেটের কাছে ড্রেন উপচে জল লেগেছে পার হতে গিয়ে পায়ে নোংরা লাগলো দারোয়ান গেট বন্ধ করতে লোকে দেখে থমকে গিয়ে বলল জলদি আইয়ে দিদি বাথরুম থেকে শুকনো কাপড় পরে চুল মসতে মস্ত ঘরে ঢুকে দেখলো জানালায় বেশ ভিড় নিতা বলল তোমার খুব সাহস এই ওয়েদারে বেরিয়েছিলে দীপার জবাব না দিয়ে চুল আসালো যাদের ঘর রাস্তার দিকে নয় তারা এখন ভিড় করেছে এখন বিকেল অথচ মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে সে আলো জ্বাললো তারপর জানালার দিকে এগিয়ে গেল রাস্তায় যেটুকু নজর এলো তাতেই তার চক্ষু স্থির জলের স্রোত বইছে এখন সে যদি পাঁচ মিনিট দেরি করতো তাহলে ওই স্রোতের মধ্যে পড়তে হতো তাকে খুব কপাল তাই বিশুরা শহর থেকে বেরিয়ে যেতে পেরেছে কিন্তু পথে যদি তিস্তার জল আসে না তিস্তা থেকে বাসটা দূরে সরে যাবে আর তখন নেতা বলে উঠল উহ কী দৃশ্য যেন ভেনিসে আছি আমরা সন্ধ্যে সাড়ে ছয়টায় জলপাইগুড়ি সহ নিষ্প্রদীপ হল পাওয়ার হাউসের ভেতর জল ঢুকে গিয়েছে শহরের কোথাও আর বিদ্যুৎ নেই খানিক আগে বৃষ্টির তেজ বেড়েছে মুসুলধারে শুরু হয়ে গিয়েছে এখন জানালা বন্ধ করতে হয়েছে অনেকক্ষণ মাঝে মাঝে বাজ পড়ছে আশেপাশে বট দিয়ে এসে ঘরে ঘরে বলে গিয়েছেন নটার মধ্যে শুয়ে পড়তে একতলার মেয়েদের দুতলায় তুলে দেওয়া হয়েছে দীপার ঘরেও দুজন এসেছে তারা মাটিতে বিছানা করে শোবে রাতের খাবার ইতিমধ্যে খাওয়া হয়ে গিয়েছে সবার বর্দি বললেন তিস্তার জল নাকি করলা দিয়ে ঢুকে শহরে আসছে হাকিম পাড়া ইতিমধ্যে জলের তলায় কারণ তার দুটো নদী দুদিকে রাত বাড়ছে সেই সঙ্গে চিকার সমস্ত জলপাইগুড়ির মানুষ আত্মনাদ করছে যেন যাদের বাড়ি একতলা তারা দোতলায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে জল ভেঙে কেউ কেউ হোস্টেলের গেটে এসেছিল আশ্রয়ের জন্য কিন্তু গেট তালা বন্ধ থাকায় তারা ঢুকতে পারেনি উৎসাহীরা খবর আনলো জল ঢুকে গিয়েছে নিচের গেস্টরুমে একতলার ঘরগুলোতে জল্পনা হচ্ছিল জল যদি আরও বাড়ে যদি দোতলায় উঠে আসে তাহলে এই বৃষ্টিতেও ছাদে যেতে হবে মানুষ যে প্রকৃতির কাছে কত অসহায় তাই নিয়ে কথাবার্তা হচ্ছিল দীপা চুপচাপ বসেছিল চেয়ারে খোকনরা কি ঠিক সময় শিলিগুড়িতে পৌঁছে যেতে পেরেছে মাঝরাস্তায় যদি ওদের বাস আটকে যায় আর সেই ফাঁকা জায়গায় যদি জল বাড়তে থাকে দু হাতে মুখ থেকে ফুপিয়ে উঠল সে নিতারা গল্প করছিল কি হলো এই দীপা কি হয়েছে দীপা কান্না থামালো মাথা নেড়ে বলল কিছু না নিতা এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, অদ্ভুত জল নামলো পরদিন বিকেলে কিন্তু শহরময় রেখে গেল পুরু পলিমাটি মরা গরু বাছর ছাগল কিছু মৃত মানুষ আর অর্ধ মৃত মানুষের ভিড় পরদিন বিকেল থেকেই হোস্টেলে খাবারের টান রাতে শুধু খিচুড়ি বলে দিলেন যে বাড়িতে চলে কিন্তু যাওয়ার পথটাই বন্ধ শহর থেকে জল নামলেও ফেরিঘাট বিধ্বস্ত হয়ে গিয়েছে ডুয়ার্সের দিকে ব্রিজ ভেঙেছে কয়েকটা হোস্টেলের বেশিরভাগ মেয়ে এসেছে চা বাগানগুলো থেকে তাদের ফিরে যাওয়ার সহজ পথ বন্ধ যেতে হলে আট মাইল হেঁটে শিলিগুড়ির রাস্তায় যে সাঁকোটা ভেঙেছে সেখান থেকে বাস ধরতে হয় শিলিগুড়ির তারপর সেবক হয়ে ডুয়ার্সে মেয়েদের মধ্যে কান্নাকাটি পড়ে গেল জলপাইগুড়ি শহরের জন্য প্রথম ত্রাণ সামগ্রী এলো শিলিগুড়ি থেকে সেটা চাহিদার তুলনায় খুবই অল্প রাজনৈতিক দলগুলো উদ্ধার কাজে নেমে পড়েছে দিপারা ঠিক করলো হোস্টেলেই থাকবে দুবেলা শুধু খিচুড়ি খাবে তবু এখান থেকে যাবে না বর্দির সঙ্গে মেয়েদের হয়ে কথা বলতে গিয়ে ঝগড়া হয়ে গেল তার ভদ্রমহিলার যুক্তি ছিল শহরে যখন কোনো বাজার নেই তখন চাল ডালি বাসবে কোথেকে দীপা বলল আপনি যদি থাকতে পারেন তাহলে আমরাও পারবো শহরের অন্য মানুষ তো পালিয়ে যাচ্ছে না কিন্তু থাকবো বলা সহজ থাকার সমস্যাটা সমাধান সহজে হচ্ছে না যেসব দোকানে জিনিসপত্রের স্টক ছিল যারা বাঁচাতে পেরেছিল তারা দাম বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ শহরের মানুষ তাই কিনছে এ সময় হোস্টেলে একটি মেয়ে যার নাম গোপা খুবই সাধারণ চেহারা শান্ত মেয়ে জানালো তার দাদার শ্বশুর থাকেন জেলা স্কুলের পেছনে ভদ্রলোকের চাল ডালের ব্যবসা আছে গোপাকে নিয়ে তৎক্ষণাৎ দীপারা বেরিয়ে পড়ল করলার জল নামেনি দিন বাজার হয়ে কাদা মারিয়ে ওরা কোনো মতে সেন দিয়ে ভদ্রলোকের দোতলা বাড়িতে যখন পৌঁছাতে পারলো তখন কাউকেই ঠিকঠাক বোঝা যাচ্ছে না জল পলি লেগে শাড়ির রঙ পাল্টে গিয়েছে ভদ্রলোক মেয়ের ননদকে এতগুলো মেয়ের সঙ্গে দেখে আতকে উঠলেন প্রথমে কুশল সংবাদ দিয়ে বললেন বুঝতে পারছি তোমরা বরং এক কাজ করো দুবেলা এখান থেকে খিচুড়ি যাবে তোমাদের হোস্টেলে যতদিন সব নর্মাল না হয় ততদিন এই ব্যবস্থাটা চলুক যা ন্যায্য দাম তা দিয়ে দিও খিচুড়ি আবার কোনো দাম ঠিক করা যায় দিপা জিজ্ঞাসা করল দেখো মা লোকে সন্দেহ করছে আমার কাছে চাল ডাল লুকোনো আছে আমি বলছি নেই হাওয়া না বুঝে মুখ থেকে সত্যি কথা বলতে রাজি নই এখন যদি তোমাদের জন্য চাল ডাল বের করি তাহলে এবারই লুট হয়ে যেতে পারে আমার ক্ষতি হোক তা নিশ্চয়ই তোমরা চাও না সেটা তো খিচুড়ি গেলেও বুঝতে পারবে পারবে না বলবো রিলিফ পাঠাচ্ছে তে আমার সুনাম বাড়বে কতজন দীপার সংখ্যাটা বলল ভদ্রলোক বললেন আজ রাত্রে তোমাদের হোস্টেলের ঠাকুর যেন রান্নার জিনিসপত্র নিয়ে এখানে আসে রাত নটার পরে একদিন সে আমার কাছেই থাকবে রিলিফ নিয়ে দুবেলা আমার জীব তোমাদের হোস্টেলে যাবে টাকা পয়সার ব্যাপার নিয়ে আমি তোমাদের সুপারেনটেন্ডের সঙ্গে পরে কথা বলবো তবু একটা সুরোহা হলো হঠাৎ প্রতুলবাবুর কথা মনে এলো দীপার এই লোকটা রিলিফ দেবার নাম করে সুনাম কিনবে আবার রোজগারও হবে রান্না করা খাবারের দাম নিশ্চয়ই বেশি ঠিক প্রতুলবাবুর চরিত্র ওরা হাঁটতে হাঁটতে হাকিমপাড়া দিয়ে আসছিল রাস্তায় এক হাঁটু পলিমাটি ডুবে যাওয়া পা তোলাই মুশকিল আশেপাশের একতলা বাড়িগুলোর মুখ থুবড়ে পড়েছে কান্নাকাটি থামেনি এখনও হঠাৎ বাড়িটাকে চিনতে পারল সে কয়েক হাজার বুনো মোষ যেন বাগানটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে পলির স্তূপ জুমেছে বাড়িটার একাংশ ধরে গিয়েছে কিছু মানুষের ভিড় সেখানে দীপা দাঁড়াতে দেখে নিতা জিজ্ঞাসা করলো এই বাড়ির লোকেদের তুমি চেনো দীপা জবাব দিতে গিয়ে থেমে গেল দুজন মানুষ পলি মারিয়ে বেরিয়ে আসতে আসতে বলল দুদিন ধরে পচেছে জল বাড়লে বেরোতে পারেনি মেয়ে ছেলেটা ঢোল হয়ে গিয়েছে হরদেবটাকেও চেনা যাচ্ছে না পাপের বেতন মৃত্যু বুঝলে সঙ্গীরা এগিয়ে যাচ্ছিল দীপা কোনো মতে তাদের অনুসরণ করল